আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আমি আরেকটি ব্লগ নিয়ে। আজকে স্যাটারডে এবং আমি আজকে একটি মলে এসেছি, এটি টনসবার্গে, এবং এখানে একটি মল এবং কিছু এশিয়ান শপ আছে। এখানে সব কিছু অনেক বেশি এক্সপেন্সিভ, তারপরও আমি চেষ্টা করি যদি কোনো কিছু আমার সাধ্যের মধ্যে পাই তাহলে কিনতে। এখন আমি আছি বডি শপের সামনে। বডি শপের প্রোডাক্টগুলো আসলে আমার খুব ভালো লাগে। আই এম অ্যাকচুয়ালি নট আ মেকআপ পারসন, তারপরও আমার বডি কেয়ার, ফেস কেয়ার, স্কিন কেয়ারের জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। এবং আমি আমার ময়শ্চারাইজার, সানব্লক এবং বডি শাওয়ার জেল বডি শপ থেকেই কেনার চেষ্টা করি। চলো তাহলে তোমাদেরকে আজকে আমার ফ্রেন্ডদের সাথেও পরিচয় করিয়ে দিই। আমার সাথে আছে তিথি। সে হাই। আমরা একটু ঘোরাঘুরি করতে আসলাম, দেখাতে দেখি কিনবা আজকে। আমি মূলত জুতো কেনার জন্য আসছি, দেখি। আমাদের আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। মনে হয় পড়ো তোমাকে জলের মতো লাগছে। আজকে আমরা অনেক মজা করবো, তাই তো? হ্যাঁ, আজকে আমাদের প্ল্যান অনেক ঘোরাঘুরি করবো, খাবো, বিকজ আজকে স্যাটারডে। স্যাটারডে তো আমাদের সবার একটা, সবাই আমরা মোটামুটি ফ্রি থাকি, তো স্যাটারডে আমাদের জন্য কাইন্ড অফ একটা সেলিব্রেশন। হ্যাঁ, কারণ আমাদের পুরো উইকে কোনো না কোনো কাজ থাকে। হ্যাঁ, তো এটা আমাদের আরেকটা ফ্রেন্ড সীতা, আমাদের সবচেয়ে কিউট ফ্রেন্ড, আমাদের সবচেয়ে কিউট ফ্রেন্ড। হ্যাঁ, আজকে বলো আমরা কি করবো? আমরা শপিং করছি এখন পিজ্জা খেতে। আমাদের আরো কিছু ফ্রেন্ড আছে, ওরা বলছে আমাদের ওদেরকে প্রথমে খাওয়াতে হবে, প্রথমে আমাকে ওদেরকে ড্রাইভ করতে হবে, তারপরে ওরা ক্যামেরার সামনে আসবে, তাই তো? দেখা যাচ্ছে, বলা যাবে না, টপ সিক্রেট। এরপর আমরা চলে গেলাম শু গ্যালারিতে। তিথি একটা শু কিনতে চাচ্ছিল, তো আমি চেষ্টা করছিলাম ওকে হেল্প করতে। শু গ্যালারিতে আসলে সেল চলছিল, তো আমরা চেষ্টা করছিলাম একটা কমফোর্টেবল শু কিনতে যেটা অ্যাট দ্য সেম টাইম বাজেটের ভেতরে হবে এবং সেই সাথে কমফোর্টেবলও হবে। এরপর আমরা চলে গেলাম পেপিস পিজাতে। আমরা সবাই অনেক বেশি হাংরি ছিলাম, আর যেহেতু আমরা রিজার্ভেশন দিয়ে যাইনি তো আমাদের প্রথমে জায়গা পেতে একটু কষ্ট হয়েছিল, বাট এনি হাউ উই ম্যানেজ ইট। কথায় কথায় তো বলা আমার একটা বাজে স্বভাব, আশা করি তোমরা সবাই একটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এর মধ্যে আমাদের খাবার চলে আসলো। পিজাগুলো আসলেই অনেক বেশি টেস্টি ছিল, আমরা অনেক বেশি মজা করলাম এবং ফান করলাম। তো আমার এই ব্লগ আজকে এখানেই শেষ, দেখা হবে আমার নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।